বন্ধুত্বটা তাহলে কি? বন্ধুত্বটা বন্ধুত্ব বন্ধুত্ব হচ্ছে এমন একটা জিনিস যে তুমি তোমার স্বামীর সঙ্গে যেটা শেয়ার করতে পারো না, বা আমার সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো না, সেটা তুমি তোমার বন্ধুর সঙ্গে পারো। বন্ধুত্ব হচ্ছে এরকম একটা জায়গা। আর বন্ধুত্বের তো কোনো বয়স নেই। বন্ধুদের কোনো বয়স, আর বন্ধুত্বের বন্ধুর কখনো ছেড়ে যায় না। পৃথিবীর সবাই চলে যাবে, তোমার মেয়ে আমার মেয়ের বিয়ে হয়ে গেল, কিছু সবাই ছেড়ে চলে গেছে, সবাই ছেড়ে চলে যাবে, বাবা মরে যাবে, মা মরে যাবে, কিন্তু বন্ধু কখনো হারায় না। আমি বলি শুধু বন্ধুরা ছাড়া। আরো একটা জিনিস আমিও মানে এটা এখন আজকে রিয়েলাইজেশনে আসবে যে হ্যাঁ সবাই ছেড়ে যায় বন্ধুরা ছাড়া, প্রেম শব্দটার অর্থটা কি আপনার কাছে? প্রেম যে একটা ছেলেতে মেয়েতে হবে আমার কোনো কথা নেই। তুমি হয়তো বাড়িতে একটা গাছ গাছে পরিচর্যা করো, তার সঙ্গে তোমার প্রেম হতে পারে। বা তুমি একটা কলম, কলম তোমার পছন্দ, তাই না? ওইটা প্রেম। আমি একটা উদাহরণ দিই তোমাকে। ধরো তোমার একটা কলম আছে, তুমি ট্রাভেল করছো ট্রেনে বা প্লেনে, সেম একটা কলম তুমি যদি আরেকটা লোকের কাছে দেখো, তুমি কিন্তু তার সঙ্গে এক ধরনের ইন্টিমেসি ফিল করবে। প্রেমের ব্যাপারটা অনেকটা এইরকম। প্রেমের মধ্যে কোনো স্বার্থ থাকতে পারবে না, এবং প্রেম প্রেম মানে একজন আরেকজনকে কেয়ার করবে, তাই না? প্রেমের দুজন মানুষের মধ্যে যে প্রেম, সে প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বেশি চার একজন আরেকজনকে দেবে। কম্প্রোমাইজটা থাকতে হবে। হ্যাঁ, কম্প্রোমাইজটা থাকতে হবে, রেসপেক্টটা থাকতে হবে, আর ভালোবাসা তো মাস্ট।